ও মাই গড, FDC থেকে মোবাইল ছিনতাই! ভাই ব্রাদার, ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী, জনপ্রিয় মডেল তাসনিয়া ফারিন, FDC থেকে গতকাল তার মোবাইলটি চুরি হয়ে যায়। মানে এটা ভাবা যায় FDC থেকে শুটিং স্পট থেকে তার মোবাইল চুরি হয়ে গেছে। আমি সেই বিষয়ে সেই ভিডিওটা আপনাদেরকে পুরোটাই দেখাবো। তার আগে আমি একটা কথা বলে নিতে চাই যে তাসনিয়া ফারিনের এই মোবাইল চুরি হওয়াটার প্রথম কারণ হচ্ছে তিনি ছেলেটাকে এই শুটিং স্পটের প্রোডাকশন বয় মনে করেছিলেন। তিনি বুঝতেই পারেননি যে ইনি চুরি করে, ইনি ছিনতাইকারী বা কিছু একটা। তিনি প্রথমে ভাবছেন যে মনে হয় শুটিং স্পটের প্রোডাকশন বয়, তো সেই জন্যই কিন্তু মোবাইলটা চুরি হয়ে গেছে, নাহলে কিন্তু তিনি তার উপর একটা অন্যরকম নজর রাখতেন। তো সেখান থেকে মোবাইলটা চুরি হয়ে যায় এবং তাসনিয়া ফারিনের একদম সাথে সাথে ছিল ছেলেটা, যেখানে যাইতো তাসনিয়া ফারিন ওইখানে, মানে তার উদ্দেশ্যই ছিল মোবাইলটা চুরি করবে। তো আমি সেই ভিডিও ক্লিপটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ছেলেটা ফোনটা চুরি করে, ফারিনের ফোনটা চুরি করে সেখান থেকে চলে গেল। আপনারা দেখেন দেখেন ছেলেটা এমনভাবে হাঁটতেছে, মনে হইতেছে যেন ও এখানে একটা মানে প্রোডাকশন বয়, মানে তিনি এখানে কাজ করে। আবার দেখেন ছেলেটা কিন্তু তাসনিয়া ফারিনের সবসময় পিছে পিছে ছিল, কখন ফোনটা চুরি করবে, কখন করবে, মানে তিনি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলেন যে ফারিন কি করে, কখন ফোনটা নিতে পারবে। এই যখন এই দেখেন ভাই, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে ফারিন যখনই তার একটা ইন্টারভিউর সামনে দাঁড়ালো, ইন্টারভিউ দেবে, তখনই কিন্তু ছেলেটা ফারিনের সামনে চলে আসছে। দেখেন এখন তিনি ছাতাটা মানে ই করতেছে যাতে আশেপাশের মানুষ দেখতে না পারে ফোনটা নেবার সময়। দেখেন ভাই কীভাবে ফোনটা নেয়, ফারিন যে এটা দেখতে পায় না এটাই মানে বুঝলাম না কিছু, মনে হইতেছে কি ফারিনের হাত থেকে ফোনটা নিল। দেখেন দেখেন ক্যামেরা ট্যামেরা সব রেডি, আর ও ছাতাটা, একটা জিনিস দেখেন ও ছাতাটা এরকম ধরে বসছে, এই কারণে ফারিন মনে করছে এ মনে প্রোডাকশন বয়, এবং সেই জন্য কিন্তু তার উপর ততটা ওইভাবে নজর দেয় নাই। কিন্তু ও যে প্রোডাকশন বয় না সেটা কিন্তু পরে বুঝতে পারতেছে, যখন ফোন হারাইছে তখন ফারিন বুঝতে পারতেছে। তো দেখেন কীভাবে ফোনটা ফারিনের কাছ থেকে নিল। দেখেন দেখেন ফোনটা এবারে নিবে, হ্যাঁ এই দেখেন দেখেন ওই যে ফোনটা নিয়ে গেল। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ফোনটা, মনে হচ্ছে কি ফারিনের হাত থেকে ফোনটা নিয়ে গেছে। তারপর দেখেন কি করে, মানে সাথে সাথে কিন্তু চলে যায় না, সাথে সাথে চলে গেলে কিন্তু একটা মানে মানুষের চোখে পড়ে যাবে, কিন্তু সাথে সাথে চলে যায় না, একটু একটু করে পিছাইয়া তারপরে চলে গেছে। দেখেন দেখেন ছাতিটা অফ করা ও পিস দিয়া চলে গেছে। দেখেন তার সাথে কিন্তু আরেকজন ছিল, এখান থেকে ভাই দৌড় দেবে, দেখেন আপনারা এই যে এই যে, এও কিন্তু ওর সাথে জড়িত ছিল। তো এইখান থেকে এখন চলে যাবে, এই চলে গেছে। দেখছেন ভাই কীভাবে ফারিনের ফোনটা চুরি করে গেছে, মানে FDC থেকে, FDC তে শুটিং করতেছিল, সেই অবস্থায় ফারিনের কাছ থেকে একটা ইন্টারভিউ নিতেছিল সাংবাদিক ভাইয়েরা, তো সেই সময়ে সেই সুযোগ বুঝেই ছাতিটা অন করে এরকম রেখা যাতে আশেপাশে মানুষ দেখতে না পারে। তো সেই ফাঁকেই ফারিনের কাছ থেকে, এখন ওইখানে কি একটা ব্যাগ ছিল ফারিনের, মানে ব্যাগ ছিল না কীভাবে নিছে এটা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হইতেছে ফারিনের কি দেখে না, তিনি তো তার মনোযোগ ছিল তিনি ইন্টারভিউ দিতেছেন সেই মানুষের দিক, কিন্তু এখানে যে ছেলেটা এই কাজটা করবে ফারিন বুঝতেই পারে নাই। পরবর্তীতে ফোনটা নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু CC ক্যামেরায় সে বিষয়টা ধরা পড়ে। তো এখান থেকে এখন হয়তোবা ফারিন এই CC ক্যামেরার ফুটেজ দেখে হয়তোবা চোরটাকে এখন ধরে ফেলতেও পারে, যেহেতু ফারিনের ফোন নিয়েছে। তো এভাবেই ফারিনের ফোনটা গতকাল শুটিং স্পট থেকে, এবং FDC তে শুটিং হচ্ছিল তার একটা নতুন একটা সিনেমার, সেখানে শুটিং হচ্ছিল, তো সেখান থেকেই ফারিনের ফোনটা নিয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। তো ভাই ব্রাদার, এই চোরের বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।